হিমা, করোনা মোকাবিলায় একটা বিশেষ তহবিলই তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদমই তাই। আর এই তহবিলে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই যারা বিশিষ্টরা রয়েছেন তারা কিন্তু সেই তহবিলে দান করছেন। জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্যই কিন্তু এই ফান্ড, গোটা দেশের যে কোনো মানুষ এই ফান্ডে দান করতে পারবেন। করোনার সঙ্গে যুদ্ধে ভারত শেষ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে, আর তা করতে গিয়ে দ্য প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন ফান্ড দারুণ কাজ করবে, টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কোভিড-19 এর বিরুদ্ধে যুদ্ধে সমাজের সব স্তরের মানুষের ইচ্ছাকে সম্মান জানিয়ে এই ফান্ড। পিএম কেয়ার্স ফান্ডের অ্যাকাউন্টের নাম হচ্ছে পিএম কেয়ার্স, অ্যাকাউন্ট নাম্বার 2121PM2002। নয়াদিল্লি স্টেট ব্যাংকের প্রধান শাখায় খোলা হয়েছে এই অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের IFSC কোড SBIN, অর্থাৎ SBIN 0006911। আর pmindia.gov.in এও দান করা যাবে। একদম তাই। এছাড়াও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, UPI এর মাধ্যমে দান করা যাবে ফান্ডে, টুইট করে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অনির্বাণ, আমরা আজকে যদি একটু সোশ্যাল মিডিয়ার দিকে নজর দিই তাহলে দেখতে পাবো যে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে নরেন্দ্র মোদীর সঙ্গে পুনের নাইডু হাসপাতালের যে নার্স তার কথোপকথন। এক্স্যাক্টলি, সেই অডিও ক্লিপিংসে নার্স ছায়া জগতাপ প্রধানমন্ত্রীকে বলেন আতঙ্কিত হওয়ার কিছু নেই, অর্থাৎ তিনিই প্রধানমন্ত্রীকে কোথাও একটা আশ্বস্ত করার চেষ্টা করছেন এবং জানাচ্ছেন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে, করোনাকে হারিয়ে দেশকে জেতাতে বদ্ধপরিকর আমরা, অর্থাৎ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের কথাই বলছেন। স্বাভাবিকভাবেই এরপরে প্রধানমন্ত্রী চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। একদম তাই। নার্স ছায়া জগতাপ প্রত্যুত্তরে বলছেন যে আমরা ডিউটি করছি, আপনি 24 ঘন্টা কাজ করছেন, সেজন্য ধন্যবাদ জানানো উচিত। তবে এটাও দেখাটা সত্যি আমরা দেখছি যে করোনা কিন্তু সবাইকে মিলিয়ে দিল, বিশেষ করে শত্রুদের, শত্রু কাছে আনলো চেনা শত্রুকে। করোনা সংক্রমণ নিয়ে আন্তর্জাতিক আঙিনায় কোণঠাসা চীন মিত্রতার ডাক দিয়ে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্পকে। একদমই তাই। দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে সহমত পোষণ করেছেন শক্তিধর দুই রাষ্ট্রপ্রধান। ভারতের পদক্ষেপেরও একই সঙ্গে প্রশংসা করেছে বেইজিং। করোনা ত্রাসে কাঁপছে গোটা দুনিয়া, স্বাভাবিকভাবে অভিযোগের আঙুল চীনের দিকে, কারণ চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে প্রথম ছড়ায় এই ভাইরাস, সেটা গত ডিসেম্বর। তারপর থেকে ভারত সহ গোটা বিশ্ব তাদের সাবধান করে এসেছে, কিন্তু ব্যবস্থা নিতে নিতে প্রায় এক মাস লাগিয়ে দেয় বেইজিং। 23 জানুয়ারি হুবেই ও উহানে ক্ল্যাম্প ডাউন ঘোষণা করে, কিন্তু সেখানেই আক্রান্ত হন 68,000-এর বেশি মানুষ। চীনেরই এক চিকিৎসক সার্সের মতো ভাইরাস সংক্রমণের বিষয়ে সতর্ক করেন জানুয়ারির প্রথম সপ্তাহে, কিন্তু তাকেই শাস্তি দেয় প্রশাসন। পরে সেই চিকিৎসক নিজেই নোভেল করোনা ভাইরাসে মারা যান। চীনের বিরুদ্ধে বারবার তথ্য গোপন করার অভিযোগ তুলেছে আমেরিকা, খড়গহস্ত হয়েছে হুও। জানুয়ারির চতুর্থ সপ্তাহে চাইনিজ নিউ ইয়ারের ছুটি শুরু হয়, ততদিনে হুবেইয়ের প্রায় 50 লক্ষ মানুষ ছুটি কাটাতে দেশের মধ্যে এবং দেশের বাইরে চলে যান। এইসব দেশের মধ্যে ভারত, ইতালি সহ ইউরোপের বহু দেশ রয়েছে, ফলে ক্ষতি যা হওয়ার হতে শুরু করে দেয়, এমনটাই দাবি করছেন হুয়ে কর্মরত এক আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। প্রথম স্টেজে সংক্রমণ ধরা পড়লেও চীন সরকারের দায়িত্ব জ্ঞানহীনতার জন্যই অতিমারী চেহারা নিয়েছে কোভিড-19। এখানেই শেষ নয়, জৈব মারণাস্ত্র তৈরির সময় লিক করে করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগেও দুষ্ট বেইজিং। প্রাথমিকভাবে একাধিক ই-কমার্স সংস্থার উপরও নিষেধাজ্ঞা জারি করেনি চীন, ফলে গোটা দেশে খাবার ও অন্যান্য জিনিসপত্র সরবরাহ করার সময় সংক্রমণ বেড়ে থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের। করোনা কাটায় ঠিক এভাবেই আন্তর্জাতিক আঙিনায় কোণঠাসা হতে থাকে মহাশক্তিধর চীন, আর চীনের এসব ভুল থেকে শিক্ষা নিয়ে ভারত অতি দ্রুত 21 দিনের দেশব্যাপী লকডাউন ঘোষণা করে গোটা বিশ্বের প্রশংসা আদায় করে নিয়েছে। বাদ নেই বেইজিং, অবশেষে নিজেদের ভুল বুঝতে পেরে শত্রুকেও এখন মিত্র করতে ব্যস্ত শি জিনপিং। সব ভুলে অজানা শত্রুর মোকাবিলায় চীনা শত্রুকে মিত্র হওয়ার আহ্বান, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানোর আবেদনও করলেন শি জিনপিং। এ নিয়ে ট্রাম্পকে ফোন করেন জিনপিং, ইতিবাচক সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। ট্রাম্পের টুইট, জিনপিং এর সঙ্গে খুব ভালো কথা হয়েছে, ইতিমধ্যে করোনা সংক্রমণে চীনকে ছাড়িয়ে গিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে জিনপিং বলেছেন সব রকম তথ্য অভিজ্ঞতা দিয়ে আমেরিকাকে সাহায্যের প্রক্রিয়া জারি রাখবে চীন, পারস্পরিক সম্মানের সঙ্গে দুই দেশ কাজ করবে বলে সহমত পোষণ করেছেন দুই মহাশক্তিধর রাষ্ট্রনেতা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।